সাফল্যের হারে রাজ্যের মধ্যে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা। পূর্ব মেদিনীপুর থেকে যুগ্ম ভাবে দশম স্থান অধিকার করেছে তমলুক হ্যামিল্টন হাই স্কুলের ছাত্র অগ্নিঘোষ সিনহা এবং বাগমারি গার্লস হাই স্কুলের ছাত্রী দেবন্না প্রধান। বড় হয়ে ডাক্তার হতে চাই অগ্নিঘোষ সিনহা। এবারে মাধ্যমিক পরীক্ষায় 680 নম্বর পেয়ে দশম স্থান অধিকার করেছে সে। কিভাবে খবর পেলে? কতক্ষণ পড়তে? কোন স্কুলে ভর্তি হবে? আগে কোন স্কুলে পড়তে? বাবা শুধু বলতো এটা পড়, সেটা পড়, আর বেশি কিছু বলবে না। ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী ছিল, স্কুলে বরাবরই প্রথম বা দ্বিতীয় স্থান থাকতো অগ্নিবর দখলে। বাবা অরুণাভ সিনহা পেশায় একজন ব্যবসায়ী, অগ্নিবর মা একজন গৃহবধূ। ও পড়াশুনো খুবই ভালো করত, শিক্ষকরা ওর পিছনে অনেক খেটেছে। ও কিন্তু অনেক রাত জেগে মানে অফ টাইমে সেগুলো পড়ে কভার করেছে আর কি। খুব ভালো লাগছে, পিছনে সবসময় লেগে থাকতো পড়ার জন্য। অন্যদিকে 680 নম্বর পেয়ে দশম স্থান অধিকার করেছে পটাশপুর 2 নম্বর ব্লকের বাগমারি গার্লস হাই স্কুলের ছাত্রী দেবন্না প্রধান। পটাশপুর 2 নম্বর ব্লকের মঙ্গলপুরের বাসিন্দা দেবন্না। বাবা উমাশঙ্কর প্রধান পেশায় শিক্ষক, মা করুণা প্রধান পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষিকা। সবাই খুব ভালো বলছেন, সবাই টিভির কাছে বসেই ছিল, টিভিতে মানে অ্যানাউন্স হওয়া মাত্রই সবাই ফোন করছে, সবাই খুব খুশি, সবাই গর্বিত। হ্যাঁ, ভেবেছিলাম কিছু একটা হবে, তাও তো আনসার্টেন, নাও হতে পারে, টেনশন ছিল ভীষণ। মেয়ের আশাটা আপাতত পূরণ হোক, মেয়ে তো মেডিকেল নিয়ে পড়ার ইচ্ছা, চিকিৎসক হতে চায়। ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী ছিল দেবন্নাও। প্রথমেই বলি পাথফাইন্ডারের কাছে ঋণী। পাথফাইন্ডার গত এক বছর ধরে টেনে মক ধারাবাহিক মক টেস্টগুলো ওকে খুব করে সাহায্য করেছে, আর শুরু থেকেই ও পড়াশোনায় ভালোই। এখানে নার্সারি স্কুলে, তারপরে এখানে বাগমারি গার্লসের দিদিমণিরা সকলে, তার সঙ্গে প্রাইভেট টিউটাররা সকলেই প্রচুর পরিশ্রম করেছেন। তারপর সর্বোপরি তো ও তো সবটা সাবজেক্টেই ভালো করে অনার দিয়ে পড়াশোনা করেছে বলেই তার সাফল্য। ব্যুরো রিপোর্ট, নিউজ আরসিবিএস।